আসসালামু আলাইকুম এভিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল রাজেশ কুকিং হাউস আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি অসম্ভব মজার একটা চিকেন ব্রেডের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই চিকেন ব্রেডটা ওভেন ছাড়াই গ্যাসের চুলাতেই তৈরি করা যায় এটা দেখতে যতটাই আমি খেতেও কিন্তু তার থেকে বেশি আমি আই হোপ আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে তাহলে চলুন পুরো প্রস্তুত প্রণালীটি দেখে আসি প্রথম কাজ হচ্ছে ইস্ট অ্যাক্টিভ করা এখানে আমি ওয়ান ফোর্থ কাপ লুক মিল্ক নিয়েছি এটা গরম না একটা আঙুল ডিপ করে কিছুক্ষণ রাখা যায় এমন গরম এখন এর মধ্যে দিয়ে দিব দু চা চামচ চিনি আর দেড় চা চামচ ইস্ট এখন এটা দশ মিনিটের জন্য রেখে দিব দশ মিনিটে ইস্টটা ফুলে ডাবল হয়ে যাবে এখন চিকেন ব্রেডের জন্য ডোটা তৈরি করব। এর জন্য একটি বাটিতে নিচ্ছি দুই কাপ ময়দা এখানে একটা চামচ লবণ দিয়ে মিশিয়ে নিতে হবে দিলাম দুই টেবিল স্পুন রান্নার তেল এবার তেলটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি অ্যাক্টিভ করে রাখা ইস্টের মিশ্রণ দিয়ে মিশিয়ে নিব এরপর একটি ডিম ফেটিয়ে সেখান থেকে সামান্য রেখে পুরোটা দিয়ে দিব এটা রাখলাম পরে ব্রেডের ওপর ব্রাশ করে দেওয়ার জন্য ডিম দিয়ে মিশিয়ে নিয়ে অল্প অল্প কুসুম গরম পানি অ্যাড করে একটা সফট ডো তৈরি করব চেষ্টা করবেন একদম সফট করে ডোটা তৈরি করতে প্রথম পর্যায়ে আঠালো মনে হলেও কিছুক্ষণ নিট করলে দেখবেন সফট ডোতে পরিণত হবে দেখুন আমার ডোটা হয়ে গিয়েছে এই ডোয়ের ওপরে সামান্য তেল দিয়ে চারিদিকে মাখিয়ে বাটিতে রেখে একটা র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে একটা গরম জায়গায় রেখে দিব। এটা রাখতে হবে চল্লিশ মিনিট থেকে এক ঘন্টার জন্য এর মধ্যে দেখবেন ডোটা ফুলে ডাবল হয়ে যাবে অন্যদিকে চিকেনের পুর তৈরি করে নিব এর জন্য আমি একটি চিকেনের ব্রেস্টের মাংস নিয়েছি প্রায় দুশো গ্রামের মতো এটা আমি সামান্য আদা বাটা লবণ ও পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে পানিটা শুকিয়ে নিয়েছি এখন একটা কাটা চামচের সাহায্যে শ্রেট করে নিচ্ছি কেউ চাইলে ছুরি দিয়ে কেটেও নিতে পারেন এখন চিকেনের পুরের জন্য প্রথমে তৈরি করব হোয়াইট সস একটি কড়াইয়ে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ বাটার এখানে বাটার দিয়ে করার চেষ্টা করবেন তাহলে টেস্টটা অনেক ভালো হয় বাটার গরম হলে দিয়ে দিব দেড় টেবিল স্পুন রসুন কুচি দিয়ে সামান্য ভেজে নিয়ে দিয়ে দিব প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে দিব দুই টেবিল চামচ ময়দা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব এ সময়টা চুলার জাল লো মিডিয়ামে থাকবে ভালোভাবে মিশে গেলে দিয়ে দিচ্ছি পনে দুই কাপ লিকুইড মিল্ক বা এক কাপ আর থ্রি ফোর্থ কাপ এটা আমি একবারে মিশাবো না প্রথমে একটু দিয়ে মিশিয়ে নিয়ে বাকিটুকু দিয়ে দিচ্ছি না হলে দলা পেকে যেতে পারে সসটা একটু ঘন হয়ে আসলে চিকেনগুলো দিয়ে এরপর বাকি মশলাগুলো দিয়ে দিব এখানে আমি দিব চা চামচ গোলমরিচ গুঁড়া আর দিব হাফ চা চামচ চিলি ফ্লেক্স ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন আর বাচ্চাদের জন্য তৈরি করলে চিলি ফ্লেক্স দেওয়ার প্রয়োজন নেই আর চিলি ফ্লেক্সের পরিবর্তে মরিচ তেলে গুঁড়া করেও ইউজ করতে পারবেন আর দিব স্বাদ মতো চিনি আর স্বাদ মতো লবণ আমি একটা চামচ পরিমাণ চিনি ইউজ করেছি আপনারা মিষ্টিটা একটু বেশি চাইলে চিনিটা বাড়িয়ে নিতে পারেন এবার শুকনা হয়ে আসা পর্যন্ত রান্না করতে হবে দেখুন হোয়াইট সস আর চিকেনের পুরটা শুকনো হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো ধনিয়া পাতা আর কাঁচামরিচ কুচি আর দিয়ে দিবো এক টেবিল চামচ টমেটো সস সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই চিকেনের পুরটা রেডি হয়ে যাবে আমার চিকেনের পুরটা রেডি হয়ে গেছে অন্যদিকে আমার ব্রেডের ডোটাও দেখুন ফুলে ডাবল হয়ে গিয়েছে এবার ডোয়ের বাতাসটা বের করে দুই ভাগে ভাগ করে নিব আপনারা চাইলে একটা বড় ব্রেডও তৈরি করতে পারেন আমি একটি ডোনিয়ে মোটা করে রুটি বেলে নিচ্ছি এবার এর মাঝখানে দিয়ে দিব চিকেনের পুর পুরটা বেশি করে দিলে খেতে বেশি মজা লাগে আমি একটু বেশি করেই দিচ্ছি এখন আমি সাইডগুলো একটি ছুরি দিয়ে কেটে নিচ্ছি স্ক্রিনে দেখুন কিভাবে করছি এখন দুপাশ থেকে একটার পর একটা দিয়ে দিচ্ছি এটা দেখেই বুঝে নিতে হবে এই ব্রেডটাকে একটি বেকিং ট্রেতে নিয়ে ঢেকে রাখবো বিশ মিনিটের মতো এতে কিছুটা ফুলে উঠবে বিশ মিনিট পর ব্রেডের ওপর ফ্যাটানো ডিম ব্রাশ করে দিব আর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তিল ও চিলি ফ্লেক্স এইটা করেছি শুধুমাত্র সৌন্দর্যের জন্য এইটা অপশনাল চাইলে স্কিপ করতে পারেন এখন এটাকে চুলাই বেক করব। এর জন্য চুলায় একটি বড় পাতিল বসিয়ে এটাকে পনেরো মিনিটের মতো গরম করে বা ফ্রি হিট করে নিয়েছি এখন এই ব্রেডের ট্রেটা বসিয়ে ঢেকে দিয়ে প্রথমে হাই হিটে বেক করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর জালটা একদম লোতে দিয়ে বেক করব পনেরো থেকে বিশ মিনিট আমার টোটাল বিশ মিনিট সময় লেগেছে প্রথমে পাঁচ মিনিট পরে পনেরো মিনিট কারণ আমার ব্রেডটা একটু ছোট ছিল আমার চিকেন ব্রেডটা একদম রেডি দেখুন কালারটা কেমন এসেছে এখন শুধু খাওয়ার পালা এই ব্রেডটা গরম গরম খেতে অনেক বেশি আমি। আমি একটু কেটে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে এই চিকেন ব্রেডটা যে কতটা মজার তা না খেলে বুঝবেন না এজন্য অবশ্যই বাসায় তৈরি করবেন বাচ্চারা তো পছন্দ করবেই বড়রাও অনেক পছন্দ করবে আর আমাকে জানাবেন কেমন লেগেছে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে হেল্প করবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ